নমস্কার বন্ধুরা হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা ষোলোই আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্যের জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পের অন্যতম প্রকল্প 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 ভান্ডার এই নিয়ে এবারের কিন্তু একের পর এক নতুন কিন্তু আপডেট উঠে আসছে সেই আপডেটগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত জানিয়ে আসছি তো এই মুহূর্তে থেকে বড় খবর হচ্ছে একটা পরিবারের যতজন মহিলা সদস্য থাকবে তারা কিন্তু সবাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এমনটাই কিন্তু আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এছাড়াও যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করতে পারবেন টাকা কবে পাবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো আজই কিন্তু নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বাড়ির প্রধান বয়স্ক মহিলা তার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে সেই পরিবারের যতজন মহিলা সদস্য থাকবে অর্থাৎ মেয়ে অথবা ছেলের বউ তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন তবে তাদের বয়স কিন্তু পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যেই হতে হবে এবার যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করতে পারবেন প্রথমত আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য একটি ফর্ম আবেদন করতে হবে তার পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও ফর্ম আবেদন করতে পারবেন সেই ফর্ম দুটি কিন্তু একসাথে আপনারা জমা করবেন যখনই আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে শুরু করে দেবেন এইভাবেই কিন্তু আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তবেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো এবার আমরা জেনে নেব নবান্ন থেকে আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কি জানিয়েছেন যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না তারা ছাপ পেনশন পান তারা ছাড়া সরকারি চাকরি করেন আর পেনশন পান তারা ছাড়া সাধারণ মা বোনেরা যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা তো অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আপনার ফর্ম পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড এখনো যারা করতে পারেননি তারা ফ্যামিলি হিসেবে করেনি আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একটা নিয়ম করেছি ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে কার্ডটা কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা পঁচিশ থেকে ষাটের মধ্যে পড়ে কিন্তু তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জেনের নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে মেয়েরা পাবে যাদের পঁচিশ থেকে ষাট বছর বয়স এটা একটু তফাৎ আছে এটা একটু যদি আপনারা ক্লারিফাই করে দেন তো এই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন